চাকরিচরের মহাবিপদ, বাড়িতে চড়াও ভুয়ো চাকরি প্রার্থীরা। বাঁকুড়ার এক ব্লকের পাতালখুড়ি গ্রামের বাসিন্দা আদেশ তৃণমূল স্থানীয় বুথ সভাপতি এবং বিকনা ক্ষীরোদ প্রসাদ স্মৃতি বিদ্যাপীঠের গ্রুপ ডি কর্মী পদে চাকরি করেন। কমিশনের তালিকা প্রকাশের পরেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপারুতর শুরু হয়, আর তারপরেই এলাকার সাধারণ মানুষজন ওই তৃণমূল নেতার বাড়িতে চড়াও হন। তাদের দাবি, অনেকের সঙ্গেই টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু চাকরি দিতে পারেননি, শুধুমাত্র তার ভাইকেই গ্রুপ ডি পদে চাকরি দিয়েছেন, বাকিদের টাকা ফেরত দেননি ওই তৃণমূল নেতা। কমিশনের তালিকা প্রকাশের পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক সরগোল শুরু হয় এলাকা জুড়ে। অন্যদিকে DIFI এর তরফে বেআইনিভাবে নিয়োজিত চাকরি প্রার্থীদের বরখাস্তের দাবিতে এলাকা জুড়ে পোস্টার পড়ে। স্থানীয় DIFI নেতৃত্বের দাবি, শাসক দলের প্রভাব খতিয়ে তিনি এই চাকরি পেয়েছেন, অবিলম্বে তার বরখাস্তের দাবি জানায় DIFI নেতৃত্ব। হিন্দু স্কুলে গ্রুপ ডি পদে কর্মরত উত্তম চট্টোপাধ্যায় মঙ্গলবারও স্কুলে আসেননি। স্কুলেই তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, আদালতের বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবো না, তবে ফাঁকা ওই মার্কশিট জমা দিয়েছিলেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, খেয়াল নেই। তবে টাকার বিনিময়ে নয়, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন বলে জোরালো দাবি তুলেছেন উত্তম। এ বিষয়ে হিন্দু হাই স্কুলের প্রধান শিক্ষক উদয় ভানুমিত্র বলেন, উনি আজও স্কুলে এসেছেন, সরকারিভাবে উত্তম চট্টোপাধ্যায়ের বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই, আমরা শুধুমাত্র জেনেছি অবৈধ তালিকায় তার নাম রয়েছে, তবে এখনও DIFI অফিস থেকে তার নামে কোনো চিঠি আমাদের কাছে আসেনি। আগামী দিনে সরকারি নির্দেশিকা এলেই তারা পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। OMR শিটে কারচুপি করে গ্রুপ ডি পদে গোটা রাজ্যে প্রায় হাজার হাজার ছেলেমেয়ের চাকরি হয়েছে, সেই তালিকা জমা দেওয়া হয়েছে আদালতে। আদালতে সেই তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দেয় কমিশনকে। তালিকাভুক্তদের 1,694 জনকে স্কুলে চাকরি করছেন এবং সম্পূর্ণরূপে অবৈধভাবে বলে দাবি করেন CBI। এবার তাদের খুঁজে বের করার জন্য DIR এর নির্দেশ দেয় স্কুল সার্ভিস কমিশন। DIRা সেই মতো স্কুলে স্কুলে চিঠি পায়, কিন্তু এই স্কুলে এখনও পর্যন্ত DIR পক্ষ থেকে কোনো চিঠি আসেনি, আর যার পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। সেই সঙ্গে DIFI এর তরফে ওই তৃণমূল নেতার চাকরি থেকে বরখাস্তের দাবি ওঠে, সেই সঙ্গে তার বাড়ি ঘেরাও করে চলে ইটপাটকেল ছড়াছড়ি।